নমস্কার, পাপিয়াস কিচেনের সমস্ত ভিউয়ার্সকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ হয় আর বাঙালিরা সকলেই কিন্তু এই রেসিপিটাকে খুবই পছন্দ করে। ঠিকই ধরেছেন, আপনারা ধরেই ফেলেছেন যে আমি কি বানাতে চলেছি। আমি কিন্তু আজকে মাছের মাথা দিয়ে নটে শাক চচ্চড়ি বা নটে শাকের ছ্যাঁচড়া বানাতে চলেছি, আর এটা কিন্তু একবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি বানাবো। তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি একবারে মূল রান্নায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বানাবো। মাছের মাথা দিয়ে নটে শাক চচ্চড়ি করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে নেব। এটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা দুটো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এই একই কড়ার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন কিন্তু আমি হাফ টেবিল চামচ মতো দিয়েছি। আর পাঁচফোড়ন কিন্তু যে কোনো চচ্চড়িতে পাঁচফোড়নের ফ্লেভারটা আলাদা মাত্রা আনে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে এলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু মিডিয়াম ভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন আমি দিয়েছি 3 কোয়া রসুনকে বেটে দিয়েছি। রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চ মতো আদা বাটা। এটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। আর এই চচ্চড়িটা করার জন্য আমি 3 রকম সবজি ইউজ করব। আমি এখানে আলু নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙে নিয়ে নিয়েছি একটা এরকম ডুমো ডুমো করে কেটে, আর বেগুন নিয়ে নিয়েছি ছোটো ছোটো দুটো। এবার আমি এই সবজিগুলোর মধ্যে আলুটা দিয়ে দেব। আমি আলুটা দিয়ে দিয়েছি কারণ আলু সিদ্ধ হতে বেশি দেরি হয়, সেজন্য আলুটা আগে দিয়ে দিলাম। এবার আলুটাকে 2-3 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আলুটা কষানোর সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আলুটা 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার 2 রকম সে সবজি আছে, বেগুন আর ঝিঙে, এই সবজি দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আবার খুব ভালোভাবে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এই সবজি 3টাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এইগুলোকে খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি নটে শাক। আমি বাজারে যে আঁটি হিসেবে পাওয়া যায় সেরকম 2 আঁটি নিয়ে নিয়েছি। আর এই চচ্চড়ি করার জন্য আপনারা সবসময় এরকম ডাঁটাওয়ালা মানে নটে শাক নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ডাঁটা থাকলে কিন্তু চচ্চড়ির স্বাদটা অসাধারণ হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এই নটে শাকটা। দেওয়ার পর আমি খুব ভালোভাবে এর সঙ্গে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে সবজিটা কিন্তু শাকের তুলনায় খুব একটা বেশি হলে চলবে না, কারণ এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে নটে শাক চচ্চড়ি কিন্তু সবজিটা বেশি থাকে না। আপনারা দেখে বুঝতেই পারছেন শাক আর সবজির পরিমাণটা আমি কীরকম দিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আগে আমি নুন দিয়েছি, সেজন্য সেটা মাথায় রেখে আমাকে নুন দিতে হবে। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে কুক হতে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট মতো এটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আমি কালো সর্ষে আর সাদা সর্ষে 1 টেবিল চামচ নিয়েছি, আর একটু নুন আর 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি, আর এটা একটু ছেঁকে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার সময় নুনটা দেওয়ার কারণ হলো এর তেতকুটে ভাবটা আর থাকে না সর্ষে। এবার এটাকে 2 মিনিটের মতো আমি
চাপা দিয়ে আবার কুক হতে দেব। 2 মিনিট পরে আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ি, আমি ভেজে রেখেছিলাম 10-15টা মতো, সেই ভাজা বড়িটা দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 2 মিনিটের মতো আমি এটাকে রান্না হতে দেব। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি, এই ভাঙা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, আমি 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের মাথাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবারও আমি খুব ভালোভাবে 2 মিনিটের মতো এইভাবে রান্না করে নেব, যাতে মাছের মাথার ফ্লেভারটা শাকের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো নোটে শাক চচ্চড়ি বা নোটে শাকের ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে। তৈরি হয়ে গেল নোটে শাকের চচ্চড়ি বা নোটে শাকের ছ্যাঁচড়া। আমি কিন্তু এটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে করেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আজ আসি, কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।